এখন আমি চলে এসেছি কুমারটুলি, যেখানে আমাদের প্রতিমার সব প্রস্তুতি পর্ব এখানে শুরু হয়ে গেছে। আপনি চারিদিকে এখানে ঢুকলেই দেখা যাবে কীরকমভাবে চারিদিকে সব মূর্তি তৈরি করা হচ্ছে। আর কুমারটুলিতে আমরা জানি যে কত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়, যা বিদেশে পর্যন্ত এখান থেকে মূর্তি যায়। তো এখানে একটা গোলাতে চলে এসেছি, এরকম প্রচুর আছে। তো চারিদিকে এখন ঘুরে ঘুরে দেখবো যে এখানে কীরকম প্রস্তুতি চলছে এদের প্রতিমা বানাবার, পুরোটাই দেখবো। আর আপনাদেরকেও সাথে দেখাবো, আপনারাও দেখুন যে পুজোর আগে এখানে কত দূর হয়েছে এখনো অবধি। আর মাত্র 20-25 দিন বাকি আছে পুজো, তো কত দূর এখানে এখনো পর্যন্ত প্রিপারেশন চলছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। এখানে গণেশ ঠাকুরের খুব সুন্দরভাবে একটা মূর্তি ইয়ে করা হচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এখানে দেখুন গণেশ বাবাজিকে তৈরি করা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখুন, মানে মিষ্টি লাগে। গণেশ কিন্তু আমাদের সবার প্রিয়, ওনাকেই এখানে তৈরি করা হচ্ছে। এরকম চারিদিকে আরো অনেক আছে, উনি খুব নিপুণভাবে তার দক্ষতার প্রমাণ দিচ্ছে। এই গোলাতে 4টি এরকম প্রতিমার অর্ডার হয়েছে আমাদেরকে, যা জানালো। তো আমরা ঠিক ভালো সময় গেছি যখন গণেশ বাবাজিকে তৈরি করা হচ্ছে। এরকম আরো জায়গা ঘুরবো, এখানে তো মানে আমার প্রতিমা দেখে একদম চোখ ধাঁধিয়ে গেছে, এতটা সুন্দর। আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি প্রতিটা প্রতিমা, মানে কত সুন্দর এদের হাতের কাজ, আমি না আসলে জানতেই পারলাম না। আপনাদের একটু সামনে দিয়ে দেখাচ্ছি আমি, দেখুন প্রতিমাগুলি কতটা সুন্দর লাগছে, প্রতিটা প্রতিমা মানে এত সুন্দর। এখানে আমরা চলে এসেছি, একদম ছোট্ট একটা প্রতিমা খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে, হালকা রং করেছে, দেখুন কতটা সুন্দর লাগছে, একদম ছোট্ট প্রতিমা। এরকম চারিদিকে আরো প্রচুর আছে, আপনাদেরকে আমি এক এক করে ঘুরিয়ে ঘুরিয়ে আরো দেখাবো। এদের কাজ একদম জোর কদমে চলছে এখানে, এই আর একটি গোলা। এখানে আমরা কিন্তু এই যেখানে ঠাকুর তৈরি হয় আগাগোড়াই, আমরা এটাকে গোলা বলি, জানি না আপনারা কি বলেন, তো অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা এই জায়গাকে কি বলেন, আমরা তো গোলাই বলে থাকি। তো চলুন আরো কিছু এরকম প্রতিমা আপনাদেরকে এক এক করে দেখাতে থাকি, আপনাদের আশা করি ভালো লাগবে। তো এখন কত দূর এগিয়েছে কুমারটুলিতে প্রতিমা তৈরি করার কাজ, পুরোটাই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে এক এক করে তুলে ধরছি। এখানে এরকম ফটোর আকারে মা দুর্গার মূর্তি পাওয়া যাচ্ছে, অনেকে বাড়িতে ছোটখাটো করে দুর্গা পুজো করেন, তো ওনারা এখান থেকেই মূর্তি নিয়ে গিয়ে বাড়িতে অবশ্যই পুজো করতে পারেন। কি সুন্দর দেখুন মূর্তিগুলো, এখানে মোটামুটি কিন্তু প্রতিমা রেডি যা দেখতে পাচ্ছি, এখানে পুরো ওভারঅল কমপ্লিট হয়ে গেছে। এটা বন্ধ করে রেখেছে গোলাটা, এখানে উনি অসুর বাবাজির মূর্তিকে রং করছে। এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল এটা দেখবার জন্য, সামনে দিয়ে দেখতে বেশ ভালো লাগছিল, খুব সুন্দর ওনার হাতের কাজ, খুব সুন্দর রং করছিল, দেখতে দারুণ লাগছিল। এবার পাশের এই গোলাটা, এখানে এত প্রতিমা আর অনেক উঁচু, প্রচুর উঁচু উঁচু, আর এই দুই ম্যাডামকে এখানে ছবি তোলবার পারমিশন দিয়েছে। তো আমরা যখন ঢুকেছি, এই দাদা আমাদেরকে বলছে
ঠিক আছেন, একজনকে দিয়েছি বলে সবাই ঢুকছেন, যাই হোক, কিন্তু এখানে প্রতিমাগুলো খুব সুন্দর। আমরা দেখুন এগুলো এখনো রং হয়নি, এখন এটা পুরোপুরি তৈরি হতে আর একটু টাইম লাগবে, জাস্ট হয়েছে এটা আর একটি গোলা, এখানে এখনো সেরমভাবে কিছুই হয়নি, এখন অনেক কাজ বাকি। এখানে দেখুন কত উঁচু প্রতিমাগুলো, এই গোলাতে অনেক বড় বড় দুর্গা। এগুলোই ভালো লাগে, এই মানে থিমের ঠিক আছে, কিন্তু এখানে যে এই এরকম একটা সাবেকি পুজোর যে দুর্গা প্রতিমার যে ওরা মুখটা আনে, এটা কুমারটুলিতেই সম্ভব। এখানে অসুরটা দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করেছে, অসুরের প্রতিমাগুলো খুব সুন্দর, মানে এটা বোধ হয় থিমের কাজ করা, মানে প্যান্ডেল ওখানের প্রতিমা হবে, মানে দেখি মনে হচ্ছে দারুণ লাগছে, সামনে দিয়ে রাখতে দুর্দান্ত। এখনো অনেকদিন হাতে টাইম আছে, আপনারা চাইলে কিন্তু একবার কি ঘুরে আসতে পারেন। আমি আপনাদের বলে দিচ্ছি সঠিক কিভাবে পৌঁছাবেন, অনেকেই আশা করি জানেন। এখানে দাদা ভাই রং করছে প্রতিমা, এগুলো কিন্তু বেশ উঁচু উঁচু, বেশ বড়, মানে এটা এমনি রেকর্ড আছে যে কুমারটুলিতে অনেক বড় বড় দুর্গা প্রতিমাই হয়। এরকম সব গলির মধ্যে সব প্রতিমার এরকম সব গোলা, এর ভেতরে সব তৈরি হচ্ছে সরু গলির মধ্যে। আর প্রচুর লোক এসছে আজকে রবিবার বলে ফটো তুলতে বা ভিডিও করতে, যেমন আমি এসছি। বাকি সুন্দর 10 ফুট, এটা দেখো অপোজিট একটা, সব বার করে দেয়, আমি আসি না এখানে আনতে। ও ফোল্ডিং আছে, খুলে নিয়ে যা হবে সেই কথা বলুন, সব চারিদিকে কত প্রতিমা, মানে দারুণ লাগছে জায়গাটা, মানে বেশ অনেকে এসছে আজকে, প্রচুর ভিড় হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকে ঘুরে, যে কত সুন্দর সুন্দর সব দুর্গা এখানে তৈরি হচ্ছে। যতীন্দ্রনাথ পাল অ্যান্ড সন্স গণেশচন্দ্র পাল, এখানে দেখুন এখানে হচ্ছে শুধু মনীষীদের মূর্তি তৈরি হচ্ছে। চারিদিকে খালি মনীষীদের মূর্তি, মিক্স করে ইটের মাটি তৈরি হয়, আর এমনি প্রথমে খড়ে বিচুলি বাঁধার পর ওই ইটের মাটিটা প্রলেপ দেওয়া হয়, তারপরে বেলে মাটিটা ফাইনাল। তুষার কি তুষার গঙ্গা মাটি, তুষার গঙ্গা মাটি মিক্স হচ্ছে, এগুলো দিয়েই সব প্রতিমা তৈরি হচ্ছে। তো একটু ঘোরাঘুরির পর এখানে সামনেই একটি চায়ের দোকান ছিল, যেখানে দেখা যাচ্ছে সোহম থেকে শুরু করে মীর সবাই এই দোকানে এসে চা খেত, তো আমরাও একটু চা খেলাম এখানে। বড় চা 20 টাকা আর ছোট চা হচ্ছে 10 টাকা, তো আমরা ছোট চাই নিলাম ভাড়ে, অসাধারণ লাগলো। মানে এই এগুলোর একটা আলাদা অনুভূতি, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না, যে কুমারটুলিতে আসা, মানে এরকম মূর্তি তৈরি দেখা, তারপরে এইসব দোকান দিয়ে চা খাওয়া, এগুলোর কিন্তু একটা আলাদাই মজা আছে। এই চা খাওয়া শেষ করে একটু এগোতেই দেখলাম এই দাদু একটি মানে রং করছে, মানে অসাধারণ লাগছে। আপনি খালি চোখগুলো দেখুন, চোখগুলো দেখুন কতটা সুন্দর, মানে কতটা নিপুণ দক্ষতার সাথে উনি কাজ করছে, এগুলোই দেখতে ভালো লাগে, এগুলোই আসা এইসবের জন্যই। মানে এখানে আসলে মানে বেশ কিছুক্ষণ সময় এগুলো দেখতে দেখতেই কেটে যায়, মানে অসাধারণ লাগে। আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ওনার এই কাজ দেখছিলাম। বাজলো তো
আসলো তোমার আলোর বেণু, আজ প্রভাতে শিশুর শোনে ফুলে এবার হঠাৎ চোখে পড়ে গেল এই জীবন্ত মা দুর্গাকে, এই মা দুর্গা মানে এই বোনটি আর কি, দুর্গা প্রতিমার সামনে একদম দুর্গারূপী সাজ দিয়ে এখানে একটি ফটো সেশন করছে। ভালোই লাগছিল বোনটিকে দেখতে। এরকম একটা আর একটা গোলা, এরকম চারিদিকে প্রচুর এখানে গোলা আছে যেখানে এরকম মূর্তি প্রায় শেষের পথে, খালি এখানে ম্যাক্সিমাম জায়গায় আমি যা দেখতে পাচ্ছি শাড়ি আর রং করাটা বাকি আছে, শাড়ি অলংকার এগুলো পরানো বাকি আছে। দারুণ লাগলো আমার পুরোটা ঘুরে, সুন্দর লাগছে চারিদিকে। আপনারা একদিন কিন্তু পুজোর আগে এখানে আসতে পারেন, ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে আপনি এরকম মা দুর্গার এরকম প্রতিমা দেখতে পারবেন। আচ্ছা, এবার একটু আপনাদের জানিয়ে দিই এখানে আপনারা আসবেন কি করে। এই যে শোভাবাজারের মোড়ে এরকম কুমারটুলি বলে আপনাদেরকে দেখিয়ে দেবে, ঠিক এই রাস্তার দিকে গেলেই, একটু আগিয়ে গেলেই কিন্তু কুমারটুলি। তাই আপনাদের সব থেকে ভালো হয় যদি মেট্রো করে আসেন তাহলে শোভাবাজারে নামুন, অথবা বাসে করে এলেও শোভাবাজারেই নামুন। শোভাবাজার থেকে যা 7-8 মিনিট হেঁটে গেলেই কিন্তু কুমারটুলি আপনারা পেয়ে যাবেন। যাকে জিজ্ঞেস করবেন সেই আপনাদেরকে বলে দেবে রাস্তা। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ব্লগে দেখাবে, আশা করি সব পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম আপনাদের। তো চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, গুড বাই।